এবারে আমরা সরাসরি যুক্ত হব কক্সবাজারে আমাদের সহকর্মী অর্পণ বড়ুয়ার কাছে। সেখান থেকে জানবো মোকা মোকাবেলায় আসলে উপকূলীয় এলাকায় প্রস্তুতির অবস্থা কতটুকু। অর্পণ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ঘূর্ণিঝড় মোকা 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার পর্যন্ত উঠেছে। আবহাওয়া অধিদপ্তর আমাদের কেমনটাই জানিয়েছে, সেখানে আসলে উপকূলীয় অঞ্চলে প্রস্তুতি কতটুকু? জি, আপনি যেমনটি বলছিলেন ঠিক এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে। আপনি নিশ্চয় জানেন গভীর বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি আগামীকাল 13 মে গভীর রাতে এবং 14 মে ভোর রাতে কক্সবাজার উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। সে কারণে আসলে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঘূর্ণিঝড়টি মোকাবেলার জন্য বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি 576টি আশ্রয় কেন্দ্র উপকূলীয় অঞ্চলে প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন শেল্টার সহ, এবং এই আশ্রয় কেন্দ্র বা সাইক্লোন শেল্টার স্কুল মাদ্রাসায় যারা কর্মকর্তা কর্মচারী শিক্ষক রয়েছেন এবং উপজেলা সমূহে যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের ছুটি বাতিল করা হয়েছে। আপনি নিশ্চয় জানেন আজকে সাপ্তাহিক ছুটির দিন শনিবার এবং গতকাল ছিল শুক্রবার, আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার, এই দুই দিনে যেহেতু আপনি নিশ্চয় জানেন সাপ্তাহিক ছুটি, এই সাপ্তাহিক ছুটি থাকলেও এই ছুটি কিন্তু বাতিল করা হয়েছে সরকারের নির্দেশনায়। এবং উপকূলীয় অঞ্চলে যে সকল নদী পাড়ে সাগর পাড়ে মানুষ বসবাস করছেন তাদেরকে অবস্থা বুঝে যে সকল সাইক্লোন সেন্টার প্রস্তুত করা হয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এমনটা বিষয় আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি। ইতিমধ্যে 10,10,000 টাকা উপকূলের বাসিন্দাদের জন্য, কক্সবাজারের উপকূলের বাসিন্দাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে এবং চাল এবং শুক্তো খাবার, বিশেষ করে চিড়া চিড়া মুড়ি সহ বিভিন্ন শুক্তো খাবার সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি কক্সবাজারের কলাতলি পয়েন্টে যেহেতু রয়েছে, এখানে অন্যান্য দিনের মতো পর্যটকরা এখানে ঘুরে বেড়াচ্ছেন, সমুদ্র সৌন্দর্য উপভোগ করছেন এবং এখানে সময় কাটাচ্ছেন পর্যটকরা। অন্যান্য দিনের মতো এখানে সমুদ্রের যে পরিস্থিতি কিছুটা উত্তাল থাকলেও এখানে আমরা পর্যটকদের আনাগোনার কমতি কিন্তু দেখছি না। এটুকু ছিল কক্সবাজারের কলাতলি পয়েন্ট থেকে ঘূর্ণিঝড় মোকা সর্বশেষ খবর।